হ্যালো বন্ধুরা স্বপন একাডেমিতে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে আমি আবার এক একটা টপিকের উপরে ডিটেলস ভিডিও আনতে শুরু করেছি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশান টিপিক্যাল মিস্টেক ইন দ্য ইউজ অফ প্রিপজিশান ওকে মানে হচ্ছে যে আমরা এখানে দেখো আমরা এখানে এই টপিকটাকে তিনটি পার্টে ভাগ করেছি মানে আমরা ফার্স্ট যে পাটটা আলোচনা করবো এই পাটটাকেও আবার দুটি ভাগে ভাগ থাকবে দুটো থেকে তিনটা পাটে ভাগ থাকবে ঠিক আছে কারণ এক একটা ভিডিও বেশি বড় করা যাবে না যাতে তোমাদের সুবিধা হয় একদম ছোট ছোট পাটে আমি ভাগ করে দিচ্ছি আমাদের আজকে যে পাটটাতে রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশন ইনসার্টেড রংলি ঠিক আছে বন্ধুরা পরীক্ষাতে এখান থেকে এখন প্রচুর পরিমাণে কোশ্চান দিচ্ছে আপকামিং পরীক্ষাতে যদি এক জায়গা থেকে কোশ্চান দেয় কিন্তু মনে রাখবে এর বাইরে আমি যেগুলো শেখাবো এর বাইরে কিন্তু পরীক্ষাতে একটাও কোশ্চান পড়বে না ঠিক আছে ওয়ার্ডগুলো আলাদা থাকতে পারে কিন্তু এইরকম টাইপের মধ্যেই কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চান আসবে কারণ আজকে যে আমি কোয়েশ্চানগুলো করাবো সেগুলো হয়তো কোনো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চান এসেছে বা আপকামিং পরীক্ষার জন্য সেগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো আমরা এখানে তিনটা টাইপ পড়বো একটা হচ্ছে প্রিপোজিশান ইনসার্টেড রংলি মানে হচ্ছে দেখো মানে এখানে আজকের ভিডিওতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো এখানে যে প্রিপোজিশনটা এখানে দেওয়ার নয় সেটা কিন্তু এখানে মানে প্রিপোজিশনটা দেওয়া হয়েছে এইরকম একটা মিস্টেক আমরা পড়বো আরেকটা আমরা পড়বো প্রিপোজিশন অমিটেড মানে প্রিপোজিশন নেই প্রিপোজিশন ওই জায়গার দেওয়ার আছে প্রিপোজিশন লাগবে কিন্তু প্রিপোজিশন দেওয়া নেই ঠিক আছে ওই রকম ধরনের একটা আমরা পড়বো আরেক ধরনের আমরা পড়বো মানে প্রিপোজিশন একটি আছে কিন্তু অন্যটি লাগবে মানে যে প্রিপোজিশনটা দেওয়া আছে সেই প্রিপোজিশনটা হবে না কিন্তু অন্য একটা অন্য এক ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হবে এই রকম টাইপের আমরা পরীক্ষাতে কোয়েশান কিন্তু পেয়েই থাকি ঠিক আছে দেখো আজকে আমাদের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশন ইনসার্টেড রংলি ঠিক আছে আজকের ক্লাসের পরে এই টপিক থেকে বা এই রকম টাইপের কোশ্চান থেকে মানে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে যাই দিক না কেন তোমরা অনায়াসে কিন্তু করতে পারবে ঠিক আছে দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখো আমরা এখানে যেভাবে কোয়েশ্চানটা এনেছি ইনকারেক্ট কারেক্ট ঠিক আছে এখানে আমরা ইনকারেক্ট কারেক্ট এইভাবে কিন্তু কোশ্চানটা এনেছি তোমাদের পরীক্ষাতে কোশ্চানটা ঘুরিয়েও দিতে পারে তোমাদের পরীক্ষাতে কিন্তু দিতে পারে ধরো মানে এরোর কারেকশনও দিয়ে দিতে পারে দে ডিসকাস্ট অ্যাবাউটটা আলাদা দিয়ে দিল তারপর দা মিটার একটু একটু যদি লম্বা কোশ্চানটা থাকে তাহলে হয়তো মানে মানে এরোর কারেকশন হিসাবে কোশ্চানটা দিয়ে দিতে পারে ঠিক আছে ড্যাস পূরণ হিসাবে দিয়ে দিতে পারে যে এখানে কোন প্রিপোজিশনটা বসবে ঠিক আছে এরকমভাবেও কিন্তু পরীক্ষাতে কোশ্চেনগুলো ঘুরিয়ে দেয় ঠিক আছে ঠিক আছে দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে ইনকারেক্ট দে ডিসকাসড অ্যাবাউট দ্য মেটার ঠিক আছে তারা এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছিল ঠিক আছে দেখো এখানে কোথায় ভুল রয়েছে এখানে দেখো ডিসকাস মানে কি এখানে দেখো ডিসকাস মানে হচ্ছে এক মিনিট ডিসকাস মানে হচ্ছে টু টক টু টক টু টক অ্যাবাউট টু টক অ্যাবাউট সামথিং ঠিক আছে টু টক অ্যাবাউট সামথিং টু টক অ্যাবাউট সামথিং দেখো মানে হচ্ছে কোনো কিছু নিয়েও আলোচনা করা ডিসকাস মানে হচ্ছে টু টক অ্যাবাউট ঠিক আছে টু টক এখানে একটু স্পে একটা গ্যাপ হয়ে গেলো টু টক অ্যাবাউট সামথিং ডিসকাস মানে হচ্ছে টু টক অ্যাবাউট সামথিং ঠিক আছে মানে কোনো কিছু নিয়ে আলোচনা করো দেখো ডিসকাস মানেই হচ্ছে টক অ্যাবাউট ঠিক আছে ডিসকাস মানেই হচ্ছে টক অ্যাবাউট দেখো টকের সাথে আমরা ব্যবহার টকের সাথে টক যদি থাকে তাহলে টকের সাথে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি কিন্তু মনে রাখবে টক শুধু যদি টক থাকে টক টি এ এল কে টক টক যদি থাকে তাহলে আমরা টকের সাথে কিন্তু অ্যাবাউটটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে কিন্তু মনে রাখবে এই ডিসকাস মানেই হচ্ছে টক অ্যাবাউট এই ডিসকাস মানে হচ্ছে টক অ্যাবাউট তাহলে আমরা কিন্তু মনে রাখবে আমরা কিন্তু এই এখানে অ্যাবাউটটা কিন্তু ব্যবহার করব না কারণ ডিসকাস মানেই হচ্ছে টক এবাউট ওকে দেখো দেখো এখানে কারেক্ট ওয়ার্ডটা কী হবে দ্য ডিসকাস দ্য ম্যাটার ঠিক আছে তাহলে দেখো অ্যাবাউটটা উঠে গেল মানে কি ভালো করে বুঝো এখানে ডিসকাস্ট মানেই হচ্ছে টক অ্যবাউট এখানে যদি শুধু যদি টক থাকতো তাহলে আমরা অ্যাবাউটটা যোগ করতাম টকের সাথে অ্যাবাউট যোগ হয় কিন্তু ডিসকাসের সাথে অ্যাবাউট যোগ হয় না কারণ ডিসকাস মানে হচ্ছে টু টক অ্যাবাউট ডিসকাস ইকুয়াল টু টু টক অ্যাবাউট ওকে মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আলোচনা করা ওকে দেখো দু নম্বর যেটা রয়েছে বল যে হি হ্যাজ নট পেইড ফর দ্য বিল দেখো সে হচ্ছে এই বিলটার সে বিলটার জন্য পেড করেনি সে বিলটার জন্য কোনো পেড করেনি দেখো পে মানে হচ্ছে কোনো কিছুর জন্য টাকা দেওয়া পে মানে হচ্ছে কোনো কিছুর জন্য টাকা দেওয়া ঠিক আছে এই যে পে পে মানে হচ্ছে কোনো কিছুর জন্য টাকা দেওয়া কোনো কিছুর কোনো কিছুর জন্য কোনো কিছুর জন্য টাকা দেওয়ার জন্য টাকা দেওয়া ঠিক আছে টাকা দেওয়া হুম পে মানেই হচ্ছে কোনো কিছুর জন্য টাকা দেওয়া দেখো তাহলে দেখো আর এখানে পেড পেড আছে হ্যাঁ এখানে পেড এক মিনিট দেখো দেখো এখানে কি হয়েছে হি হ্যাজ নট পেড ফর দ্য বিল দেখো ফর মানে এখানে জন্য ফর মানে এখানে জন্য ঠিক আছে মানে আমরা কি জানি জন্য ঠিক আছে দেখো এখানে আমি এক একটু কালারটা চেঞ্জ করে নিই হ্যাঁ সব লাল লাল হয়ে যাচ্ছে দেখো দেখো ফর মানে হচ্ছে এখানে হচ্ছে জন্য কিন্তু মনে রাখবে এই পেড কথাটির মধ্যেই আছে পেড ওয়ার্ডটির মধ্যেই আছে পে ঠিক আছে মানে পেড ওয়ার্ডার মধ্যেই আছে ফর ফরটা কিন্তু লুকিয়ে আছে মানে ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য এই পেড ওয়ার্ডটার মধ্যেই জন্যটা কিন্তু লুকিয়ে আছে তার জন্য আমরা পেডের পরে ফরটা কিন্তু আমরা ইউজ করতে পারি না বা ইউজ করা যায় না এখানে হবে হি হ্যাজ নট পেড দ্য বিল ঠিক আছে হি হ্যাজ নট পেড ফর দ্য বিল কখনোই হবে না কারণ পেড মানেই হচ্ছে টু পে টু পে সামথিং ঠিক আছে টু পে ফর সামথিং ঠিক আছে পেড মানে হচ্ছে টু পে ফর সামথিং মানে কোনো কিছুর জন্যই পে করা পে মানে হচ্ছে কোনো কিছুর জন্য পে করা তাহলে আমরা ফরটা কেন দেবো ঠিক আছে দুটোর জন্য 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 ওয়ার্ডটাই পেডের মধ্যেই রয়েছে ঠিক আছে তাহলে এই গেল দু নাম্বার তাহলে আমরা সঠিক অ্যান্সারটা কী করতে পারবো হি হ্যাজ নট পেড দ্য বিল ওকে দেখো তিন নাম্বার রয়েছে দ্য ইন্সপেক্টর অ্যারাইভড হেয়ার টু ইনসি টু ইনভেস্টিগেট এক্সামাইন ইন টু দ্য কেস ঠিক আছে দেখো দেখো ইন্সপেক্টর এখানে এসেছিল এই কেসটা নিয়ে তদন্ত করার জন্য এই কেসটা নিয়ে তদন্ত করার জন্য দেখো এখানে একটা তোমরা তোমাদের আমি আমি কিন্তু ফ্রেজাল ভাব শিখিয়েছিলাম টুক ইন্টু সরি লুক ইন্টু ঠিক আছে লুক ইন্টু দেখো লুক ইন্টু মানে হচ্ছে ইনভেস্টিগেট এক্সাম আইন দেখো ইনভেস্টিগেট আইএন টি টিআই জি এ টি টু ইনভেস্টিগেট এক্সাম টু ইনভেস্টিগেট এক্সামাইন ঠিক আছে মানে হচ্ছে কোনো কিছু নিয়ে তদন্ত করা তদন্ত করা তদন্ত করা কোনো কিছুতে তদন্ত করা কোনো কিছু নিয়ে তদন্ত করা ওকে ঠিক আছে দেখো কিন্তু এখানে দ্য ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা ইনভেস্টিগেট মানে কি ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা এখানে যদি শুধু লুক ইন্টু থাকতো তাহলে তাহলে আমরা লুকের সাথে ইন্টু কিন্তু যোগ করতাম যদি এখানে শুধু যদি লুক থাকতো লুকের সাথে আমরা ইন্টু যোগ করতাম কিন্তু এখানে ইনভেস্টিগেট মানেই হচ্ছে লুক ইন্টু ইনভেস্টিগেট মানেই হচ্ছে লুক ইন্টু ঠিক আছে লুক ইন্টু ইকুয়েল টু ইনভেস্টিগেট ওকে তার জন্য এখানে আমরা ইনভেস্টিগেটের পরে আমরা কিন্তু ইন্টু আবার নতুন করে ব্যবহার করতে পারি না বা দেওয়া কিন্তু যাবে না মনে রাখবে ঠিক আছে ইনভেস্টিগেট ইন্টু কিন্তু হয় না যদি এখানে লুক থাকতো তাহলে আমরা কিন্তু লুক ইন্টু দিতাম কারণ লুক ইন্টু মানে হচ্ছে ঠিক আছে দেখো টু কেস ওকে তারপর দেখো চার নাম্বারে রয়েছে বলছে দ্য রি উইথ টু হিজ ফাদার দেখো দ্য সন দেখো এখানে রিজাম্বেলস মানে কি দেখো রিজাম্বেলস মানে হচ্ছে এম বি এল এস দেখো রিজামবেলস মানে হচ্ছে সদৃশ্য হওয়া ঠিক আছে সদৃশ্য হওয়া সদৃশ্য হওয়া দেখো বলছে ছেলেটা তার বাবার মতো ঠিক আছে ছেলেটা তার বাবার মতো দেখতে হচ্ছে দেখো সদৃশ্য মানে তো কারোর কারোর মতো দেখতে হবে সে তো নিজে নিজেই তো আস তো সদৃশ্য হয় না সে তার মায়ের মতো দেখতে বা তার বাবার মতো দেখতে ঠিক আছে সে তার মায়ের মতো দেখতে বা তার বাবার মতো দেখতে ঠিক আছে সদৃশ্য দেখো এখানে দেখো এখানে সদৃশ্য হওয়া সদৃশ্য হওয়া তার মতো সদৃশ্য হওয়া এটা কিন্তু রিজাম্বেলসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ঠিক আছে এটা কিন্তু কারোর সাথে সদৃশ্য হওয়া এটা কিন্তু এই রিজার্মবেলস ওয়ার্ডটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে ঠিক আছে তাই এখানে দেখো এই রিজাম্বেলসের পর কিন্তু উইথটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না উইথ মানে ঠিক আছে তার মতো তার সাথে তার সাথে সদৃশ্য তার বাবার সাথে সদৃশ্য রয়েছে তার ছেলেটি ঠিক আছে বাবার সাথে সদৃশ রয়েছে ছেলেটি রিজামবেলস মানেই হচ্ছে তার সাথে সদৃশ্য ঠিক আছে সদৃশ্য কার সাথে কারোর সাথে সদৃশ্য ঠিক আছে তাহলে কিন্তু দেখো এই সাথেটা কিন্তু রিজামবেলসের মধ্যেই কিন্তু ঢুকে রয়েছে তার জন্য আমরা কিন্তু এই উইথটা কিন্তু ব্যবহার করতে আবার নতুন করে ব্যবহার করা কিন্তু যায় না দ্য সন রিজাম্বেলস ইজ ফাদার কিন্তু মনে রাখবে এই রিজামবেলস এই রিজামবেলের নাউন ফর্ম হচ্ছে রিজামব্লেন্স ঠিক আছে এই রিজামবেলের নাউন ফর্ম হচ্ছে রিজামবেল রিজার্মেলেন্স আর ই এসি এম বিএলএন সি ঠিক আছে রিজাম্বলেন্স এই রিজাম্বেলস এটা যদি নাউন ফর্ম হয় এটা যদি নাউন ফর্ম হয় নাউন ফর্ম ঠিক আছে তখন কিন্তু আমি রিজার্ম সাথে উইথটা ব্যবহার করব। ঠিক আছে এটা যদি নাউন ফর্ম হিসাবে যদি এখানে বসত তখন কিন্তু আমরা উইথটা ব্যবহার করতাম ওকে চল দেখো পাঁচ নম্বর রয়েছে দিস ভায়োলেটস এগেন্স দ্য দ্য রুল দিস ভায়োলেটস অ্যাগেনস্ট দ্য রুল দেখো এখানে ভায়োলেটস মানে হচ্ছে কোনো আইনকে ভঙ্গ করা ঠিক আছে বা কোনো আইনের বিরুদ্ধে যাওয়া কোনো আইনের বিরুদ্ধে যাওয়া বা কোনো আইন ভঙ্গ করা দেখো আইনের বিরুদ্ধে দেখো আইনের আইনের বিরুদ্ধে এই বিরুদ্ধে ওয়ার্ডটা কিন্তু ওই ভায়োলেটসের মধ্যেই কিন্তু রয়েছে এই ভায়োলেটস মানে হচ্ছে কোনো আইনের বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু মনে রাখবে এখানে ভায়োলেটসের মধ্যে কিন্তু বিরুদ্ধে ওয়ার্ডটা লুকিয়ে রয়েছে তাই আবার নতুন করে আমরা কিন্তু অ্যাগেন্স্টটা কিন্তু ব্যবহার করব না এখানে হবে দিস ভায়োলেটস দ্য রুল দিস ভায়োলেটস দ্য রুল দেখো ছ নম্বর রয়েছে বলছে হি লেফট দ্য প্লেস উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তারপর রয়েছে হি ট্রায়েড উইথ হার্ট অ্যান্ড সোল আগে আমরা এটা বলি হি লেফট দ্য প্লেস উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কি দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে টু উইথ অল দ্য বিলঙ্গিংস উইথ উইথ অল দ্য অল দ্য বিলঙ্গিংস ঠিক আছে বি এল ও এন জি আই এন এস ঠিক আছে দেখো উইথ অল দ্য বিলঙ্গিংস এন জি এস উইথ উইথ অল দ্য বিলঙ্গিংস ওকে মানে হচ্ছে তলপি সহ মানে সমস্ত কিন্তু গুটিয়ে পিটিয়ে পটরি পটরা নিয়ে সে সে এখান থেকে বিদায় হয়েছে হি লেফট দ্য প্লেস উইথ উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগের দেখো এখানে কোথায় ভুল রয়েছে দেখো এখানে দেখো এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ঠিক আছে এখানে দেখো উইথ এখানে দেখো উইথ উইথ মানে কি সাথে উইথ মানে কি সাথে ঠিক আছে এখানে দেখো এই সাথে ওয়ার্ডটা কিন্তু এই ব্যাগেজ ব্যাগেন্ড ব্যাগ অ্যান্ড ব্যাগেজের মধ্যে কিন্তু লুকিয়ে আছে মনে রাখবে ঠিক আছে এই উইথ উইথ মানে হচ্ছে সাথে বা সহ উইথ মানে হচ্ছে সাথে বা সহ এই ওয়ার্ডটা কিন্তু এই ব্যাগেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজের মধ্যেই লুকিয়ে আছে মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানেই হচ্ছে তলপি তলপা সহ বা উইথ অল দ্য বিলঙ্গিংস ঠিক আছে উইথ অল দ্য বিলঙ্গিংস ইকুয়েল টু ইকুয়েল টু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ঠিক আছে বি এ ডবল জি এ জি ঠিক আছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইথ অল দ্য বিলঙ্গিংস মানেই হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তাহলে এখানে ব্যাগ এন্ড ব্যাগেজের আগে কিন্তু আবার নতুন করে উইথটা বসবে না ওকে সেরকম দেখো একই রকমভাবে হি ট্রায়েড উইথ হার্ট অ্যান্ড সোল হি ট্রায়েড উইথ হার্ট অ্যান্ড সোল ওকে দেখো হার্ট অ্যান্ড শোল মানে হচ্ছে সম্পূর্ণরূপে সম্পূর্ণ সম্পূর্ণ রূপে ঠিক আছে এই হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে কি সম্পূর্ণ রূপে ওকে দেখো এক মিনিট একটু কালারটা চেঞ্জ করে নি দেখো এই হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে সম্পূর্ণরূপে বা হ্যাঁ তার জন্যে এখানে দেখো ঠিক আছে এই হার্ট অ্যান্ড সোলের মধ্যে কিন্তু উইথ কথাটা লুকিয়ে আছে তার জন্য এই হার্ট অ্যান্ড সোলের আগে উইথটা হবে না ঠিক আছে উইথটা হবে না তাহলে এখানে কি হবে হি লেফট দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আরেকটা হবে হি ট্রায়েড হার্ট অ্যান্ড সোল সে সমস্ত কিছু দিয়ে চেষ্টা করলো সে সম্পূর্ণরূপে চেষ্টা করলো ঠিক আছে দেখো সাত নম্বরে রয়েছে হি অ্যাসেন্ডেড আপ দ্য হিল হি অ্যাসেন্ডেড আপ দা হি দেখো এখানে মনে রাখবে এখানে ডিসেন্ডেড রয়েছে ডিসেন্ট রয়েছে দেখো এখানে মনে রাখবে দুটো ওয়ার্ড রয়েছে একটা একটা হচ্ছে অ্যাসেন্ট এ এস সি এন ডি সি এন ডি দেখো অ্যাসেন্ট মানে হচ্ছে অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ করা অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ হ্যাঁ এসেন্ট মানে হচ্ছে আরোহণ আরোহণ মানে হচ্ছে নিচের থেকে উপর দিকে ওঠা কোনো পাহাড়ে ওঠাকে আমরা বলি অ্যাসেন্ডেড করা আর অ্যাসেন্ডেডের অপোজিট হচ্ছে ডিসেন্ডেড ডি ই সি ডি মানে হচ্ছে নিচের দিকে নামা বা অবরোহণ ঠিক আছে অবরোহণ বা নিচের দিকে ঠিক আছে উপর থেকে নিচের দিকে নামা এই অ্যাসেন্ডেডের বিপরীত শব্দ হচ্ছে কিন্তু ডিসেন্ডেড ঠিক আছে দেখো এই অ্যাসেন্ডের পর আবার কিন্তু এই আপ ওয়ার্ডটা হবে না দেখো এই অ্যাসেন্ডেডের পর আপমানও কি আপমানো হচ্ছে উপরে উঠা আপমানে কি উপরে উঠা ঠিক আছে উপরে উঠা ঠিক আছে কিন্তু দেখো অ্যাসেন্ডেড মানেই তো হচ্ছে আরোহণ করা বা উপরে ওঠা ঠিক আছে তারপরেও কি আবার কি আপটা নতুন করে দিতে হবে আপটা কিন্তু আর দেওয়ার কিন্তু প্রয়োজন নেই একই রকমভাবে এই ডিসেন্ডেডের পরেই কিন্তু কাম ডাউনটা কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না ঠিক আছে এই ডিসেন্ডেডের পর কিন্তু কাম ডাউন ঠিক আছে কাম ডাউনটা কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না ওকে দেখো ঠিক আছে তার জন্যে এখানে আপটা কিন্তু হবে না হি অ্যাসেন্ডেড দ্য হিল হবে ওকে দেখো আট নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে বলছে দ্য সেক্রেটারি অর্ডার ফর ইজ ডিসমিসাল ঠিক আছে সেক্রেটারি দেখো এখানে ডিসমিসাল মানে হচ্ছে বরখাস্ত করা সেক্রেটারি এই অর্ডারটার জন্য বরখাস্ত করেছে ঠিক আছে দ্য সেক্রেটারি অর্ডার ফর ইস ডিসমিসা এখানে দেখো অর্ডার মানে কি অর্ডার মানে হচ্ছে আদর্শ করা অর্ডার মানে হচ্ছে কি আদেশ করা ওকে তাহলে দেখো দেখো অর্ডারটা সবসময় কোনো কিছুর জন্যই তো আদেশ করে ঠিক আছে কোনো কিছুর জন্যেই তো করে অর্ডারটা কাউকে কিছু অর্ডার করব আমি কোনো কিছুর জন্যেই তো কোনো কিছু রিজেনের জন্যই তো আমি অর্ডার করব ঠিক আছে তাই অর্ডারের পর কখনোই ফর হয় না ফর মানের জন্য ঠিক আছে কিন্তু এই অর্ডারের মধ্যেই কিন্তু ফরটা লুকিয়ে আছে অর্ডার মানেই হচ্ছে কোনো কিছুর জন্য কোনো কিছুর জন্য এই অর্ডার মানেই হচ্ছে কোনো কিছুর জন্য কোনো কিছুর জন্য ঠিক আছে কোনো কিছুর জন্য হুম কোনো কিছুর জন্য এই অর্ডার মানেই হচ্ছে কোনো কিছুর জন্য হ্যাঁ তার জন্য এই অর্ডারের পর কিন্তু ফরটা বসে না এই অর্ডারের পরে কিন্তু ফরটা বসে না ঠিক আছে কী হবে দ্য সেক্রেটারি অর্ডার হিজ ডিসমিসাল ঠিক আছে অর্ডারটা এই অর্ডার ফরটা কিন্তু হবে না চলো দেখো তারপরে রয়েছে হি রিজাইন ফ্রম দ্য পোস্ট ঠিক আছে সে পদ থেকে বরখাস্ত হলো বা এই সে পদ থেকে ইস্তফা দেওয়া দেখো রিজাইন মানে হচ্ছে ইস্তফা দেওয়া ঠিক আছে রিজাইন মানে কি ইস্তফা দেওয়া দেখো সে ইস্তফা দেয় যখন সে কোনো একটা পোস্টে থাকে যখন সে কোনো একটা পোস্টে থাকে দেখো এখানে রিজাইন মানে কোন পোস্ট থেকে অরখাস্ত ধরো সে সে একটা টিচার আছে সে একটা টিচার আছে ঠিক আছে সে একটা টিচার আছে সে টিচার থেকে রিজাইন করলো সে টিচার থেকে রিজাইন করলো সে এখন হচ্ছে সিম্পল একটা মানুষ সে এখন কোনো কিছু কাজ করে না মানে সে রিজাইন করলো মানে কোনো পোস্ট সে একটা টিচার পোস্টে ছিল ঠিক আছে সে একটা পোস্টে ছিল সে এখান থেকে রিজাইন করলো ঠিক আছে মানে কোনো কিছুর থেকে রিজাইন করলো দেখো এই ফর্ম মানে থেকে এই ফর্ম ওয়ার্ডটা কিন্তু রিজাইনের মধ্যেই কিন্তু রয়েছে এই ফর্ম ওয়ার্ডটা কিন্তু রিজাইনের মধ্যেই কিন্তু রয়েছে তার জন্য এই রিজাইনের পর কিন্তু ফর্মটা বসবে না হি রিজাইন দ্য পোস্ট ওকে তারপর দেখো দোস নম্বর রয়েছে সি মেরিড উইথ এ প্রফেসার সি মেরিড উইথ এ প্রফেসর দেখো দেখো এখানে এখানে মেরি মানে কি ঠিক আছে এখানে মেরি মানে কি এ মেরি মানে হচ্ছে কারোর সাথে এ মেরি মানে হচ্ছে কারোর সাথে বিয়ে করা ঠিক আছে কারোর সাথে বিয়ে করা দেখো বিয়ে তো আর একা একই করা যায় না বিয়ে তো আর একা একই করা যায় না কারোর সাথে বিয়ে করতে হয় ঠিক আছে কারোর সাথে বিয়ে করতে হয় দেখো এখানে উইথ মানে হচ্ছে সাথে এখানে উইথটা এখানে উইথ ওয়ার্ডটা কিন্তু আবার কিন্তু দিয়ে দিয়েছে দেখো মেরেডের মধ্যেই কিন্তু সাথে ওয়ার্ডটা রয়েছে মেরেডের মধ্যেই কিন্তু সাথে যে আমাদের একটা ভাষা সেই ভাষার থেকে ভাষাটা কিন্তু রয়েছে মেরি ঠিক আছে মানে কারোর সাথে বিয়ে করে দেখো সাথে শব্দটা কিন্তু মেরেডের মেরির মধ্যে বা মেরেডের মধ্যেই কিন্তু রয়েছে তার জন্যই মেরেডের পরে কিন্তু উইচটা আমরা আর কিন্তু নতুন করে বসাবো না হি মেরিড এ প্রফেসার ওকে তারপরে দেখো আজকে দেখো আজকে লাস্ট যে পেজটা রয়েছে এগারো নম্বর কোয়েশ্চান রয়েছে দ্য স্টুডেন্ট এন্টার ইন টু দা রুম ঠিক আছে স্টুডেন্টরা রুমে প্রবেশ করলো দ্য স্টুডেন্ট এন্টার ইন টু দ্য রুম দেখার দেখো এখানে এন্টার মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা ঠিক আছে এখানে এন্টার মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা ঠিক আছে দেখো এখানে ধরো এখানে ধরো একটা খেলার মাঠ রয়েছে এখানে সবাই খেলছে ঠিক আছে একটা খেলার মাঠ রয়েছে এখানে সবাই খেলছে এইবারে এইখান থেকে কোনো একটা রুমে কিন্তু সেখানে প্রবেশ করছে কোনো একটা রুমে কিন্তু সেখানে প্রবেশ করছে তাহলে এন্টার তাহলে এন্টার খুলছে দেখো কোনো কিছু যদি রুমে প্রবেশ করে কোনো কিছু যদি রুমে প্রবেশ করে তাহলে কিন্তু আমরা এন্টারটা কিন্তু ব্যবহার করে দেখো এখানে এন্টার্ড মানে হচ্ছে বাইরে থেকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বা কোনো কিছুর থেকে ভিতরে প্রবেশ করা ঠিক আছে কিন্তু ঠিক আছে ঠিক আছে কিন্তু দেখো এখানে যদি যদি ধরো একটা রুম আছে একটা ধরো রুম আছে এখানে রুমে ধরো চারজন বন্ধু রয়ে এখানে রুমে ধরো ছজন বন্ধু রয়েছে ঠিক আছে এইবারে কোনো একজন এবারে ছজন ছজন বন্ধু এখানে কিন্তু গ্রুপ ডিসকাশন করছে এবার তুমি ধরো বাইরে থেকে এখানে কিন্তু প্রবেশ করলে তাদের মধ্যে কিন্তু গ্রুপ ডিসকাশনের মধ্যে কিন্তু যোগদান করলে গ্রুপ ডিসকাশনের মধ্যে কিন্তু যোগদান করলে ঠিক আছে তখন কিন্তু আলাদা হবে দেখো এখানে এন্টার এখানে এন্টারের এন্টারের এন্টার মানে কি এখানে দেখো এন্টার মানে হচ্ছে কাম ডাউন ঠিক আছে এন্টার মানে কাম ডাউন ঠিক আছে এন্টার মানে কাম ডাউন ওকে দেখো যদি এটা আমরা কাম ডাউন দিয়ে করি যদি এটা আমরা কাম ডাউন দিয়ে করি তাহলে কিন্তু ইন্টু বসবে তাহলে কিন্তু ইন্টু বসবে হ্যাঁ কাম ইন্টু সরি সরি কাম ডাউন বলছি কাম ইন্টু এন্টার মানে যে কাম ইন্টু হ্যাঁ এখানে এন্টার মানে যে কাম ইন্টু দেখো যদি আমরা কাম দিয়ে করি তখন আমরা কিন্তু এন্টার ব্যবহার করব কিন্তু দেখো এখানে এন্টার মানেই হচ্ছে কাম ইন্টু তাহলে যদি আমরা এন্টারটাই এন্টারটা যদি আমরা লিখে দিই তখন আমরা নতুন করে ইন্টু আর কিন্তু ব্যবহার করব না এন্টারের পর কিন্তু আমরা নতুন করে আর ইন্টু কিন্তু ব্যবহার করব না কারণ এন্টার মানে হচ্ছে কাম ইন্টু ঠিক আছে কিন্তু যদি আমরা এটা কাম দিয়ে ব্যবহার করি তখন আমরা কিন্তু ইন্টুটা দিতে পারি কিন্তু মনে রাখবে যে বাইরের থেকে কোনো যদি ঘরে প্রবেশ করে ঠিক আছে দেখো 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 যদি তে এখানে একটা এখানে একটা মানে দেখো মানে ধরো যেটা আমি বললাম ধরো কোনো একটা কোনো একটা লোক বাইরের থেকে কোনো একটা গ্রুপ ডিসকাশনের জায়গাতে প্রবেশ করছে ঠিক আছে কোনো যদি ডিসকাশনের জায়গাতে প্রবেশ করে এন্টার ইন্টু হয় তখন তখন কী হয় এন্টার এন্টার ইনটু হয় হ্যাঁ এন্টার ইন্টু যখন কোনো ডিসকাশানের মধ্যে যখন যদি প্রবেশ করে ডিসকাশন এন্টার ইনটু এ ডিসকাশন তখন মনে রাখবে ডিসকাশানের আগে কিন্তু ইন্টু হয় ইন্টু ইন্টু এ ডিসকাশন হয় হ্যাঁ ইন্টু এ ডিসকাশন হয় ঠিক আছে তাহলে এটা কিন্তু দেখো এটা কিন্তু তোমরা সবাই ক্লিয়ার করে নাও এন্টার মানে হচ্ছে কাম ইন্টু এন্টার মানে হচ্ছে কাম ইন্টু তখন আমরা কিন্তু এন্টারটা যদি থাকে তখন আমরা কিন্তু ইনটুটা ব্যবহার করব না কারণ এন্টার মানে হচ্ছে কাম ইনটু কিন্তু যদি বাইরের থেকে কোনো একজন কোনো ঘরে প্রবেশ করে এবং ঘরের মধ্যে যদি চার বন্ধু মিলে গ্রুপ ডিসকাশন চলে এবং সে যদি গ্রুপ ডিসকাশনের মধ্যে যদি অংশ অংশগ্রহণ করে তখন কিন্তু আমরা এন্টার ইনটুটা কিন্তু ব্যবহার করবো ঠিক আছে দেখো দেখো আমাদের লাস্ট যে কোশ্চেনটা রয়েছে বলছে আই সেল অ্যাওয়েট ফর ইয়োর রিটার্ন আই সেল অ্যাওয়েট ফর ইয়োর রিটার্ন দেখো 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 এখানে ওয়েট ফর মানে ওয়েট দেখো ওয়েট ফর মানেই হচ্ছে এ ডাব্লিউ এআইটি এ ওয়েট ঠিক আছে দেখো দেখো ওয়েট ফর মানে কারোর জন্য অপেক্ষা করা দেখো ওয়েট ফর মানে কারোর জন্য কারোর জন্য কারোর জন্য অপেক্ষা করা ঠিক আছে অপেক্ষা অপেক্ষা করা অপেক্ষা করা দেখো ওয়েট ফর মানে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা ঠিক আছে আর ওয়েট ফর মানেই হচ্ছে ওয়েট আর ওয়েট ফর মানেই হচ্ছে ওয়েট তাহলে এই যে এই যে ফরওয়ার্ডটা এই ফরওয়ার্ডটা কিন্তু এই অ্যাওয়েটের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই ফরওয়ার্ডটা এ ওয়েটের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার জন্য এইটের পরে কিন্তু আবার নতুন করে ফরটা কিন্তু বসবে না হবে আই সেল অ্যাওয়েট ইউর রিটার্ন ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো এবারে তোমাদের নেক্সট পার্টে আবার নতুন কিছু কোশ্চেন নিয়ে আমি উপস্থিত হব আবার কিছু নতুন কোশ্চান নিয়ে আমি আসব ততক্ষণে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সপন একাডেমির পক্ষ থেকে সবাইকে গুড নাইট